চিন্তা করা যায় টেকনাফ থেকে তেতুলিয়া যাইতেছি বরযাত্রী হয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আল্লাহ জানে কখন কে বসব কি ব্যাপার আপনি আমার সিটে বসছেন কা আমরা জানালা পাশে বসছিলাম ওঠেন আসেন আরে এই সিটে বসছে সমস্যা এটা কি আমি এখন বসছি এই সিটটা আমার আরে আজব ব্যাপার এই গাড়ি তো রিজার্ভ গাড়ি সব সিট তো পেছনে খালি আছে যান না পেছনে গিয়ে বসেন যান আসলে না তুমি একটা গার্ড কেরা লোক আর আপনি গাড়ি সোজা লোক বসো উফ কি গরম এত দূর যাব কি করে আমি তো তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ আর এত গহনা নেওয়ার দরকার নেই তুমি তো আমার কথা শুনলে না এখন বসো ঠেলা এই একটা বিয়ে খেতে যাচ্ছি একটু মেকআপ একটু গহনা করব না তা তো করবে এমন ভাবে করেছো যেন তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে না তোমার নিজের বিয়ে হচ্ছে চুপ করো তো বাতাস দাও কত করে বলেছি তুই অন্যদের পাশে ছিটায় বসে আমার পাশে এসে বসছো তোমার কোনোদিন আক্কেল পছন্দ হবে না আম্মা অর্ণব ভাইয়ের তো বিয়ে হয়ে যাবে এখন আর তার পাশে বসে লাভ কি বলো বিয়ে হয়ে যাবে মানে বিয়ে তো এক মিনিট আগেও ভেঙে যেতে পারে আর যদি ভেঙে যায় তাহলে তো তোর রাস্তাটা ক্লিয়ার তো তুই বুঝিস না কিরে ঝিম মেরে বসে আছিস কেন বিয়ে করতে যাচ্ছিস বেটা টকবক টকবক করবি বাবা আজকে তোমার একটা মাত্র ছেলের বিয়ে ওই তুমি একটা ভালো বাস ভাড়া করবা কি একটা ভাঙাচুরা বাস ভাড়া করছো অন্তত একটা এসি বাস তো ভাড়া করতে পারতা ওই যে আসছে আমার এসি বাসওয়ালা আরে বেটা এটা যে পেয়েছি এটাই তোর ভাগ্য আর জানিস না ওই যে শ্রমিক পার্টি থেকে হরতাল ডেকেছে কোথাও কোনো গাড়ি নেই হ্যাঁ বুঝতে পেরেছি আমার কপালটাই খারাপ একে তো জোর করে বিয়ে দিচ্ছ আবার ১৬ ঘন্টার লম্বা জার্নি বাবা একটু দূরে বিয়ে করা ভালো জামায়াতটা খুব বেশি পাওয়া যায় তাছাড়া মনে করো যে আমার বন্ধুর মেয়ে একটা ব্যাপার আছে না হ্যাঁ তোমার বন্ধুর বেলায় ১৬ আনা আর আমার বন্ধুর বেলায় কাঁচকলা তাই না মানে মানে আবার কি আমার একটা বন্ধু বান্ধবকে তুমি ইনভাইট করতে দিলে না মানুষের বিয়েতে বন্ধু বান্ধব যায় না যায় কিন্তু তোর বন্ধুরা যাবে না কেন কারণ তোর বন্ধুগুলো হচ্ছে বজ্জাতের হাড্ডি আমি সবগুলোকে চিনি হ্যাঁ যদি নিয়ে আসতাম তাহলে কি করতো তোমার বিয়েটা ভাঙার একটা পরিকল্পনা করতো না এনে ভালোই করেছি বৈশা তাকে দেখতে কোমর ব্যথা হয়ে গেছে একটু গাড়ি থামানো যায় না ধরবে না চুপ থাক একদিনই তো সহ্য কর তুমি তো দেখছি বাবা ভালোই স্বার্থপর কেন কেন আবার কি এত বড় দূরের জার্নির পথ তুমি তো আজকে যাচ্ছ একদিনে যাবা তোমার তো খুব খুশি লাগতেছে আর আমার তো শ্বশুর বাড়ি ১২ মাসে ১৩ বার যেতে হবে আমার কেমনটা লাগবে আমি তো তোর বাবাকে বলেইছিলাম এত দূর ছেলেটাকে বিয়ে দিও না আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর মেয়ে আছে আমরাই তো আমাদের ঘরের ছেলে ঘরে রাখতে পারতাম ভাই চুপ কর একদম মুখ বন্ধ করে রাখবি সব কথার মধ্যে পুটুর 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 করে নাক মুখ ঢোকাতে হবে তোকে হ্যাঁ নিজের ভাইয়ের ছেলে কোথায় একটু বোঝাবে তা না উল্টো ডিমোটিভেট করছে আর ভালো হবি না এই কি হলো এই বড়া গান তো মালিকান এই কেউ উত্তেজিত হবেন না এক চাচা গাড়ি থামাইছে আমি দেখতেছি বিষয়টা রতন গেতে বলতো আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীবৃন্দ আমি একটু বিপদে পড়ছি আমার একটু সাহায্য দরকার আরে চাচা এটা কি সাহায্য চাওয়ার জায়গা হ্যাঁ হুট হাট করে গাড়ি থামাচ্ছেন সাহায্য চাচ্ছেন আরে এটা রিজার্ভ গাড়ি এই এই অনু ভাই ২০০ টাকা দাও তো বাবা আমি ফকির মিসকিন না আমি এলাকা চেয়ারম্যান আমি ঢাকা যাওয়ার লাগে বাইরেছি এমন দেরি হরতাল যদি আপনারা আপনাকে সাথে আমাকে একটু ঢাকায় নিয়ে যাইতেন বাবা ঢাকায় নিয়ে যাওয়া তো ব্যাপার না কিন্তু এটা আমাদের বিয়ের গাড়ি রিজার্ভ গাড়ি দেখছেন না সবাই সাজুগুজু করে বসে আছে আপনারা এখানে কোথায় বসবেন বলেন তো আপনারা কাজ করেন আপনারা পরের গাড়িতে আসেন যান নামেন এই নামাই দাও আরে যাক না উনি আমাদের সাথে সমস্যা কি আর আমাদের এটা তো রিজার্ভ গাড়ি তাই না আর এমনিতে তো সিট তো ফাঁকাই আছে কি বল বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নে নে চলেন আমাদের সাথে চলেন ধন্যবাদ ভাই আয় মা আয় চাচা শুনেন আপনি এক কাজ করুন আপনি ওই যে পিছনের সিটে যেয়ে বসুন আর তুমি এখানে এসো মানে হয়েছে কি ওই আমার জানালার পাশে বসে না মাথা ঘুরাই বমি বমি আসে তুমি এখানে বসো না বরং আমি আপনার পাশে বসে তুই ওনার পাশে বয় মা যা
এই কি হলো এখন এখন তো ছাড়বে গাড়ি নাকি এই ছাড়ো গাড়ি ছাড়ো Sorry, এই ভুলে ফকির ভেবে ফেলছিলাম না বাবা ভুল তো মানুষেরই হয় আঙ্কেল আপনার কন্যার কি বিবাহ হয়েছে না ওর এখনো বিয়ে-শাদি হয় নাই ঢাকায় যাইতেছে অ্যাডমিশন করতে ও আচ্ছা আচ্ছা আমারও বিয়ে হয়নি আমি সিঙ্গেল আমার গাইসা মালিকা নাই আর একটা যদি লোকজন তুই উড়াস তোর খবর আছে কই দিলাম দেখা কা আরে না না আঙ্কেল আর কি উড়বো না ওই ইঞ্জিন একটু বন্ধ হয়ে গেছে হায় রে আমার ভাইপোটার বিয়েতে শুধু বাধা আর বাধা আমার তো মনে হচ্ছে আমরা বিয়ে বাড়ি পর্যন্ত যেতেই পারবো না এই তুই মুখটা বন্ধ করবি আর একটা অলক্ষরে কথা বলবি না তুই কি ব্যাপার সারাতে কতক্ষণ সময় লাগবে আরে ভাই একটু ঝামেলা হয়ে গেছে তো ঠিক হইতো ঘন্টাখানেক লাগবো আরে বাবা রে আচ্ছা ই কো দেখি সত্য একটু বাড়ি যাই আই শোনো তোমাদের কারো যদি দরকার হয় তো নিচে নেমে একটু ঘোরাফেরা করো গাড়িটা ঠিক হোক খালো ঠিক বসে যাতে যাদের সমস্যা আছে তারা সবাই পিছনে চলে যাও আর এই যে মিস আপনার কি অসুবিধা জানা যায় তাহলে আমি আপনাকে নিয়ে যেতে চাই জি না আঙ্কেল লাগবে না এই ডব্লিউ ওনার জানলার কাছে বসে বসে বমি বমি লাগছে খারাপ লাগছে ওকে একটু আশ্রমে নিয়ে যান ও তো আশ্রমে যাওয়া দরকার ফুপু আমার ব্রেক সমস্যা দেখা দিয়েছে তো আমি পরে নিয়ে যাচ্ছি একটাও কাজ নেই আয় আমার সাথে আয় তুই এই যে ওটা নিচে না আর একটু উপরে লাগা হ্যাঁ লাগা ওখানে হ্যালো বন্ধু এই বন্ধু কি রে বন্ধু কি বল বিয়াই হ্যাঁ ঠিকই বলেছিস আমরা তো দুই বন্ধু আর কিছুক্ষণের মধ্যে বিয়াই হয়ে যাচ্ছে হ্যাঁ তা বিয়াই সাহেব কত দূর তোরা আর বলিস না রাস্তার মাঝখানে গাড়িতে হঠাৎ নষ্ট হয়ে গেল এখন ড্রাইভার গেছে মিস্ত্রি খুঁজতে বলিস কি তাহলে তো তোদের রাস্তায় আরো অনেক দেরি হবে তাই না অনেক দেরি বলছিস কেন সন্ধ্যার আগে ঠিক ঠিক পৌঁছে যাবো বিয়াই সাহেব ঠিক আছে কোনো সমস্যা নাই বন্ধু আই আর সাবধানে আসিস আচ্ছা 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 এই তোরা ঠিকভাবে লাগা যেভাবে বলছি ওইভাবে ঠিক আছে আমি একটু ওই দিকটা দেখি কি আজ আপনার বিয়ে জি বাহ তাহলে তো মনে হচ্ছে আজকে দিনটা আপনার জন্য খুব স্পেশাল হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ আজকে তো আপনার বিয়ে আপনার মন মেজাজ তো একদম ফুরফুরে থাকা উচিত আর ফুরফুরে মন মেজাজ বিয়েটা তো আর আমার ইচ্ছে করছে হ্যাঁলা বলেন কি হ্যাঁ ঠিকই বলছি আমার বাবার জেদের কারণে আমার এই বিয়েটা করতে হচ্ছে সো স্যাড আচ্ছা বিয়ে ভাঙা যায় আপনার কাছে এমন কোন আইডিয়া আছে আরে এসব আপনি কি বলছেন কয়েক ঘন্টা পর আপনার বিয়ে আর এতগুলো বরযাত্রী নিয়ে যাচ্ছেন বিয়ে করতে আর এখন আপনি বিয়ে ভাঙার প্ল্যান করছেন হ্যাঁ করছি একে তো বিয়ে এ প্রান্তর থেকে তে প্রান্তরে তারপর হচ্ছে মেয়েটাকেও ভালো মতো চিনি না এই বিয়ের প্রতি আমার কোনো ফিলিংসই নেই তাহলে আপনার বাবাকে যেয়ে বলুন যে আপনি বিয়েটা করতে চাচ্ছেন না ওরে বাবা এটা কখনোই সম্ভব না বললে আমাকে ত্যাজ্যপুত্র করে দিবে আর বিয়েটা হচ্ছে বাবার বন্ধুর মেয়ের সাথে তাহলে তো খুব কঠিন সমীকরণ কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো আইডিয়া আসছে না তবে জানেন আমার এক ফ্রেন্ডের সাথে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল
হ্যাঁ কি বলছেন তাই নাকি আচ্ছা আপনার বান্ধবী কি করেছিল ওয়েট আমি ওকে কল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেন দেন মাতুশি নিচে আয় বাবা ডাকছে আমি একটু পরে জানাই আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু ভুলেন না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আপনার অপেক্ষায় থাকব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইশ মেয়েটা কি ফ্রেন্ডলি মনটা যাচ্ছে একেই বিয়ে করে ফেলি কি ব্যাপার আমি তোমাকে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি বাতাস খাওয়াচ্ছি আর তুমি আমার দিকে না তাকিয়ে তুমি ওই কন্ট্রাক্টরের দিকে আমার তাকিয়ে আছো কেন রাখো তোমার বাতাস তুমি মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিলে কেন হ্যাঁ আমি আবার কোন মেয়েটার দিকে তাকালাম কি বলছো বাসে ওঠার সময় তুমি মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকাও নাই কি আশ্চর্য ব্যাপার একটা মেয়ে বিপদে করে আমাদের কাছে হেল্প চাইলো আমরা তাকে হেল্প করে গাড়িতে উঠালাম তাই মেয়েটাকে দেখে মায়া হচ্ছিল তাই তাকাচ্ছিলাম তোকে এত মায়া দেখাইতে হবে না তোর বউ আমি তুই তাকাবি আমার দিকে তাকা আমার দিকে তাকা তোর সব মায়া আমার উপরে থাকবে ওই মেয়ের দিকে না তাকা তোমার কাছে আমার অনুরোধ রইল তুমি এই বাসের টায়ারের মতো আমার মান সম্মানটাকে পাঞ্চার করে দিও না তুমি আমার সাথে তুই তামারি করে নাও এই লও তোমাকে আমি হাবার বাতাস খাওয়াচ্ছি বাতাস খাইতে থাকো আর গান শুনতে থাকো চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে পকাত করে থামে আর তুই আমার পিছনে পিছনে কেন হাঁটছিস এদিক ওদিক কি দেখছিস আর তুই আমার পিছে পিছে কেন করছিস এই আমি তোকে বলেছি না তুই অর্ণবের পিছে পিছে থাকবি মামা আছে না আমার না লজ্জা লাগে মামা আছে না আমার খুব লজ্জা করে এই তুই যদি ওর সাথে গল্প করিস ওর পাশে গিয়ে বসিস ওর সাথে কথা বলিস তোর মামা কি তোকে মারবে নাকি তাহলে আমি কি করব কি করবি আবার তুই সুযোগ পেলেই এক ফাঁকে বলে দিবি যে তুই ওকে পছন্দ করিস না না মা আমার খুব লজ্জা লাগে আমি এটা করতে পারবো না তার উপর আবার আজকে ওনার বিয়ে এখন বলে কি লাভ আরে বিয়ে ঠিক হয়েছে হয়ে তো আর যায়নি এর মধ্যে যদি তোর পছন্দ হয় তাইলে তো তোর হয়ে যাবে কথাবার্তা তুই আমার মেয়ে নামের কলঙ্ক তাহলে এখন কি করব কি আর করবি অর্ণব কোথায় আছে খুঁজে দেখ ওর কাছে কাছে থাক ওর সাথে কথা বলার চেষ্টা কর আচ্ছা ঠিক আছে মানে আমরা কখন বিয়ে বাড়িতে ঢুকবো বেটা বিয়ের জন্য সকাল থেকে আমি না খেয়ে আছি বস নাই বিয়ে বাড়ি যাই আমি কবজি রয়ে খামু দা গাড়ি কর দা আরে ভাই দি লম্বা জার্নি শরীরটা খুব টায়ার একটু রেস্ট নেন দা বেটা হেল্পার হইছস ইংলিশটা তো শুদ্ধ করে বলতে পারছ না ওটা টায়ার না ওটা টায়ার আর তোর রেস্টের খেতা আমি পুড়ি যা এখনই গাড়ি ঠিক কর যা এই মিয়া আপনি আমার তুই তুই করে করতেছেন কেন ও আচ্ছা আচ্ছা স্যার তোরা তুই কইছিস তোর গায়ে বাচ্চা তাই না তোরকে আমি সার কয় ডাকুম হ্যাঁ ফাজিল পোলাপান যা গাড়ি কর যা এই মিয়া আপনি আমার চিনেন তুই আমার চিনোস আপনি চিনন লাগবো কি লেগা আপনি তো কত মানুষ বাড়িতে উল্লে লাইছি তোর থাপড়া একদম কানপট্টি গরম করে ফেলা বুঝছস বাট গাড়ি ঠিক কথা আমারে থাপড়াইব কয় কি এই ও সাথে ডাক দে ট্রিপ ক্যান্সেল যেমন হতে তুলিয়া এমনি রিস নিয়ে হরতালের মধ্যে যাইতেছি আবার জারি দিয়ে আমারে এই গাড়ি স্টুডি তো এই দাদা আরে তোগুলোকে মশকরা করতে বস নাই একটু মশকরা রসনা না করলে হয় হন পুরো রেস্ট চেস করে তারপরে গাড়িটা ঠিক করে খিদা লাগছে বুঝছিস ভেটে তাড়াতাড়ি করিস হ্যাঁ বিয়াবাড়ির লেগে সাত দিন ধরে রাখলাম হন আরে সিট দিবি না আরে ইঞ্জিনের উপরে বহাইলো যেমন যা এটাই গরম ওস্তাদ রে খুঁজ যা যাইতেছি আমার ঝাড়িতে আরে আপনি এখানে আপনাকে তো আমি কতক্ষণ যাবত খুঁজে বেড়াচ্ছি আপনারা বাস থেকে নিচে নামলেন আবার হঠাৎ বাসে উঠলেন কখন বাবা নামাজে গিয়েছে যাওয়ার আগে আমাকে বললো আমি যেন বাসের মধ্যে উঠে বসি তাই উঠে চলে আসলাম ও আচ্ছা তা আপনার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে আপনার না ওর ফোনটা বন্ধ তবে আমি ওকে অনেক মেসেজ দিয়ে রেখেছি ও অনলাইনে আসলেই রিপ্লাই দিবে ইস কখন যে আইডিয়াটা দেবে আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আছে কি আইডিয়া আমি বিয়ে বাড়িতে যাব গিয়ে মেয়েকে দেখে বলবো মেয়ে আমার পছন্দ হচ্ছে না ছবির সাথে একদমই মিলছে না আমি বিয়ে করতে পারবো না একদমই বাজে একটা কেন যদি দেখতে খারাপ না হয় আবার ধরুন একটা বিয়ে বাড়িতে যাচ্ছে ওইখানে হাজার হাজার লোক থাকবে সবার সামনে কি আপনি বলবেন যে তার চেহারা খারাপ তাহলে আমি কি করব আচ্ছা আমি ভেবে দেখছি নতুন কোনো আইডিয়া পেলে আপনাকে আমি জানাবো আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু আমার সাথে সাথেই থাকবেন ঠিক আছে ও বাই দ্য ওয়ে আপনার নামটাই তো জানা হয়নি আপনার নাম কি অতুষি ও মাইসেলফ অর্ণব ও আপনি জানেন আপনার নামের সাথে কিন্তু আমার নামটা খুব ভালো মানিয়েছে তাই নাকি হ্যাঁ অর্ণব অতুষি
কত সুন্দর মিল কিন্তু যার সাথে আমার বিয়ে হচ্ছে তার নামের সাথে আমার একটু মিল নেই কি নাম তার ওর নাম হচ্ছে বিলকিস বলেন তো বিলকিস অর্ণব এটা কি কোনোভাবে যায় বাহ আপনার হাসিটা কিন্তু মারাত্মক যে কেউ দেখলে একদম ক্রাশ খেয়ে যাবে তাই না অপরিচিত এক মেয়ের সাথে এভাবে ফ্লার্টিং করছেন বিলকিস ভাবি যদি জানে আপনাকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে ভাবি আপনি আবার মজা নিচ্ছেন ঠিক আছে নেন নেন হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মার তবে ভাবির নামটা কিন্তু অনেক কিউট আপনি আবার হাসলেন আরে কই যাচ্ছেন রাগ করলেন নাকি আরে তুই না এসে ভালো করেছিস আরে রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে কি অত্যাচারে যে আছি মা ওনো অনেকক্ষণ ধরে কথা বলছে ওই মেয়েটার সাথে তোকে আমি পাঠিয়েছিলাম কি করতে কোনো কাজেই লাগলি না কোন মেয়েটার সাথে কথা বলছে ওই যে বাসে উঠলো না যা তোর মামাকে গিয়ে বলগা আমি পারবো না মা তুমি বলো না না আমি বলতে পারবো না আমাকেই বলতে হবে তুই হচ্ছিস গিয়ে আমরা কাঠের ঢেকি কোনো কাজেই লাগলি না আমাকেই বলতে হবে চল চল হ্যাঁ আমি ধেই ধেই করে নাচ করছি নাচ দেখবি চলে আয় ফালতু রাখ ফোন রাখ কিরে তোদের ক্ষুধা লেগেছে নাকি না ভাইজান তো খুশির ফুশির করছিস কেন কিছু বলবি হ্যাঁ তো বল ভাইজান অর্ণবকে না চোখে চোখে রাখো অর্ণবকে চোখে চোখে মানে ও কি বাচ্চা ছেলে হারিয়ে যাবে আমি কি তাই বলেছি নাকি যে ও হারিয়ে যাবে তো এই যে ভাইজান এই বাছের মধ্যে কতগুলো মেয়ে হ্যাঁ তো ওই তোমার অর্ণব আবার যদি কারো সাথে একটু ফুসুর ফুসুর করে করে প্রেম হয়ে যায় তখন কিন্তু বিয়েতে ঝামেলা পাবে হ্যাঁ একদম চুপ কর তুই বড় ফালতু কথা বলবি না আমার ছেলের বিয়ের আর হাফ বেলা বাকি নেই আর আমার ছেলে প্রেম করে বসছে আসলে ছোটবেলা থেকে তোর কুটনি বুদ্ধিটা গেল না ভাইজান তোমাকে সারা জীবন আমি কিছু বলতে আসলে তুমি আমার দিকে আঙ্গুল দিয়ে আমাকেই বলো আর তোকে বলি না তো সবাইকে বলি যা হাই তুমি তো কিন্তু আমাকে বলে কত লাগে সব কিছুতে আমাকেই বলা লাগে আসুন আসুন আরে কি ব্যাপার আপনি আমাকে এখানে আনলেন কেন আসলে তখনকার জন্য আই এম সরি আপনি মনে হয় একটু বেশি মাইন্ড করে ফেলেছেন না না আমি কিছু মনে করিনি আপনি এটা বলার জন্য আমাকে এখানে এনেছেন না না আমি তো আপনার বিয়ে ভাঙার জন্য একটা আইডিয়া পেয়েছি কি বলছেন আইডিয়া বলেন বলেন কি আইডিয়া আপনি সত্যি বিয়েটা করতে চাচ্ছেন না না আমি বিয়েটা করতে যাচ্ছি না আমি চাই না আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হোক আমি চাই না যে আমার ছেলেমেয়েরা নানা বাড়ির কথা শুনে একদম দূরত্ব থেকে ভয় পাক আমি চাই না এরকম অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করতে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে এবার প্ল্যানটা তো বলবেন যেহেতু আপনি এখন বিয়েটা করতে চাচ্ছেন না সেহেতু একটাই উপায় আছে আপনাকে এখান থেকে পালাতে হবে আমাকে পালাতে হবে হ্যাঁ না 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 এটা কখনোই সম্ভব না আমার বাবার বাড়ি গাড়ি সব কিছু আছে আমাকে তেজপুত্র করে দিবে তখন আমি খাবই বা কি আর থাকবই বা কোথায় আরে তেজপুত্র করবে কেন আপনি আঙ্কেলের একমাত্র ছেলে না হ্যাঁ তাহলে বড় জোর কিছুদিন রাগ করে থাকবে সেই রাগ বেশি দিন যাবে না কয়েকদিন পর দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাবে কি বলছেন আপনি সত্যি বলছেন হ্যাঁ এরকম ঘটনা বাংলাদেশে কত ঘটে তাহলে কি পালাবো আমি হ্যাঁ এই রাস্তা বরাবর সোজা একটা দৌড় দিন কি বলছেন দৌড় দিব হ্যাঁ কিন্তু আমার না ভীষণ ভয় করছে কেন ভয় করছে কেন কারণ এর আগে আমি কখনো পারিনি তো তাই আরে কিচ্ছু হবে না মনে সাহস নিয়ে একটা দৌড় দিন দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি তাহলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি এগিয়ে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলুন চলুন না না কোনো টেনশন করো না বাসটা নষ্ট হয়েছে তো সময় মতো পৌঁছে যাবো টেনশন করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি রাখি ওকে আঙ্কেল আপনার মায়া কই দেখতেছি না আমি তো নামাজ পড়তে গেছিলাম আছে হয়তো আশেপাশে কোন জায়গা আচ্ছা আপনারা জানি কই যাইবেন যাবো তো বাবা ঢাকা সাবারে নামা দিলে হবে এক কাম করেন আপনি আপনার মায়েরা নিয়ে আমাদের সাথে চলেন একবার বিয়ে দাঁড়টার খেয়ে তারপর আসলেন না না বাবা ধন্যবাদ এই যে আঙ্কেল গাড়ি তো ঠিক হয়ে গেছে চলেন ওই তোর কি আমার দিকে আঙ্কেল মনে হয় থাপড়া কাম্পুটি গরম করে ফেলার মতো আপনি এখনো ভালো নাই আপনি কবলে তো লেহানে আপনার বয়স কত না সবাই বল গাড়ি ঠিক আছে যা এই যে আঙ্কেল আন্টি আর ছোট বাচ্চারা উঠো গাড়িতে উঠো গাড়ি ঠিক হয়ে গেছে গাড়ি ঠিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উঠেন এই সবাই ওঠো এই সবাই ওঠেন অনেক দূর যেতে হবে প্রচুর খিদে লাগছে সবাই ওঠেন জলদি ওঠেন আরে বেটা তুই আগে উঠ কতবার জানালা পাশে সিট লাগে আমার দরদের লোক
আমার জানালার পাশে লাগুক আর সাদা লাগুক এটা আমি বুঝবো। আপনি আগে ওঠেন, যান আগে আমার লোক। আমার লোক জঙ্গল হলে উড়ান লাগবো না? কামের লোক একটা। ভাইজান ওঠো, তোরা উঠ গিয়ে উঠো, যা যা চলো বাস উঠবে, আসো। তুমি গিয়ে বসো, আমি হিসুর কামটা সাইরে তারপর তুলে আসছি। তোমার হিসু করা লাগবে না, চলো চলো। তো বাস্ট হয়ে যাবে তো। আরে বাস্ট হবে না, তুমি আসো তো। এই খালু ওড়েন না, ওড়েন বাস চলবে তো। আরে বাবা রে, যার বিয়ে তোর খবর নাই, পাড়া পড়ছিস, ঘুম নাই। মানে কি? মানে আবার কি? অর্ণব কোথায়? হ্যাঁ, অর্ণবকে ছাড়া বাস ছাড়বো নাকি? কেন, অর্ণব গাড়িতে নাই? না, গাড়িতে তো নাই, ফোনও ধরছে না, ফোনটা বন্ধ। আরে টেনশনে কিছু না, আশেপাশে কোথাও আছে হয়তো বা। ভাইজান আমার মায়েরা দেখছেন? আপনার মেয়ে আবার কোথায় গেল? জানি না তো, মোবাইলও গাড়িতে রেখে গেছে। অর্ণবও নাই, আপনার মেয়েও নাই কি ভাইজান? তখন তো আমি বলেছিলাম, আর তুমি আমাকে একটা ঝাড়ি মেরেছিলে। এখন আমি যা বলেছি তো হয়নি বুঝি? কি কইছিলেন আপা? আপনার মেয়ে, আপনার মেয়ে আমার ভাইপোকে নিয়ে পালিয়ে গেছে এবং ওরা দুজনে প্রেম করছে, এইটা। অসম্ভব, আমার মায়েরা খুবই ছোট, ও এইসব বোঝেই না। আমি তখনই বলেছিলাম, তাদের দুজনকে একসাথে আমি ঘনিষ্ঠভাবে গল্প করতে দেখেছি, তখনই আমার সন্দেহ হচ্ছিল। কি রে, তুই একথা আমার আগে বলিস না কেন? আমার তো বুকের মধ্যে ধক 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 শুরু হয়ে গেছে এখনই। এই চুপ করা সবাই, চুপ কর না খালু জান। এই যে চুপ করা আমার কোনো বিষয় নাই, আমরা এই যে এত লোক এত লোকজন নিয়ে বাস ভর্তি করে বিয়ে করতে যাচ্ছি, সেই অর্ণব কেন পালাবে? আমার বিয়ে হয়নি, ওই মেয়ের সাথে আমি পালে যেতে পারি। কি ভাইজান, তোমার বন্ধুকে এখন কিভাবে মুখ দেখাবা? ভাইয়া ওই তো আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম। দেখেছো? দেখেছো চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়াচ্ছ, কিন্তু কানটা আছে নাকি না সে খবরটা কেউ নিল না। চত্ব সব ফালতু জায়গাটা দৌড়। আরে শোন, তুই ভালো হয়ে যা। আপনি এখানে দাঁড়ান, দেখবেন একটা না একটা গাড়ি পেয়ে যাবেন, যে গাড়িটা পাবেন সেটাতে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন। আচ্ছা শুনেন না। হ্যাঁ বলেন। আমরা খুব ভয় করছে, আপনি আমার সাথে চলেন না। আপনি কি পাগল নাকি? আমি কেন আপনার সাথে যাব? না আসলে আমার এমন বিপদের সময় আপনি বন্ধু হয়ে আমার পাশে ছিলেন, তো আমি চাই এমন বন্ধু যেন আমার সারা জীবন আমার পাশে থাকে। হ্যাঁ বন্ধু হয়ে থাকলাম, মাঝে মধ্যে দেখা হবে, কথা হবে, তাই বলে কি আপনার সাথে পালিয়ে যেতে হবে নাকি? কিন্তু বন্ধু হওয়ার আগে যে আমি তোমার উপর ক্রাশ খেয়ে গেছি। মানে? তুমি যখন আজকে সকালে বাসে উঠছিলে প্রথম দেখাতে আমি তোমার উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম, তখন থেকে আমার বিয়ে করার অনিচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। না না এটা হয় না, এটা কি করে সম্ভব? কেন হয় না অতসী, তুমি একটু ভেবে দেখো, এই দুদিনের পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা অকল্পনীয়। চলো না আমাদের জীবনের এই নতুন গল্পটা সুন্দর করে শুরু করি, যার গল্পটা হবে সব থেকে আলাদা। না না আমি পারবো না, আমি ফিরে যাচ্ছি। তুমি যাবে না? ঠিক আছে তাহলে আমিও যাবো না, আমিও তোমার সাথে ফিরে যাবো। অতসী দাঁড়াও, অতসী প্লিজ আমার কথাটা তো শুনো। অতসী আমি নিজে এক পাগল, পড়েছি আরেক পাগলের পাল্লাতে। আমি যা বলেছি সত্যি ভেবেচিন্তে বলেছি। ভেবেচিন্তে বলেছো তাই না? ভেবেচিন্তে বললে এসব উদ্ভট ধরনের চিন্তা তোমার মাথায় আসলো কি করে? অতসী প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো। অতসী একটা কথা শোনো। কি বলো? এই অচেনা পৃথিবীতে তুমি এক নতুন মেয়ে, আর আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ও নতুন। দেখো আমার চোখে তোমরা দুজনই সমান, এই অল্প সময়ের মধ্যে কেন জানি না মনে হচ্ছে তুমি আমার পৃথিবী, আমার বিপদের বন্ধু, তুমি আমার লাইফ সাপোর্ট, বৃষ্টির দিনের ছাতা, শীতের দিনের উষ্ণ কম্বল। হয়েছে থামো, আরও বেশি বললে প্রেমে পড়ে যেতে পারি। আরে শোনো না, প্রেমে পড়ে যাও, আমি তো তাই যাচ্ছি। আহা তুমি কেন বুঝতে পারছো না, তোমার বাবা তোমাকে মেরেই ফেলবে। প্রয়োজনে আমরা পালিয়ে যাব। না আমি পারবো না, আমার কাছে সব কিছু কেমন উল্টাপাল্টা মনে হচ্ছে, আমি বাবা পালাতে পারবো না। দেখো তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই। দেখো তুমি কিন্তু আমাকে ট্র্যাপে ফেলে দিচ্ছ। এই কি হয়েছে আপা, কোনো সমস্যা? না ভাইয়া দেখুন না, ও কেমন পাগলামো করছে। বাবা গো বাবা,
এই শেরওয়ানি পরে বিয়ের পাগড়ি পরে ইফতিজিং করো কোন যুগে আইলাম রে ভাই সব ধান্দাবাজি ভাই এক কাজ কর তো দড়িটা নিয়ে আয় আর বান্ধি না না ভাই আমরা বন্ধু আমরা এখানে কথা বলতে এসেছি ঠেলাই বললে এরকম বাপরে অনেকেই খালু হয় আর এটা তো মাইয়া মানুষ না না ভাইয়া আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না আমরা আসলেই বন্ধু ওমর পরিচিত তো এই বর্দুপুরে নির্জন এলাকায় বন্ধুরে লয়ে কি চিপকা চিপকি করতে আইছো নাকি না না ভাইয়া তেমন কিছু না আসলে আমি বাস খুঁজতে আসছিলাম আর আমি হচ্ছে বিয়ের আসরের বর আমার সাথে এক বাস বরযাত্রী আছে কিন্তু আমি পালিয়ে যাচ্ছি আর ও আমাকে সাহায্য করছে তেইছ আমরা তুই পালাবি কেন তুই বিয়ে করবি তোর আজকে বিয়ে বিয়ের সাথ রাইখে কি কেউ পালায় যায় শোনেন ধরেন আপনার বিয়ে নাইজেরিয়াতে হচ্ছে কিন্তু আপনি মেয়েকে চেনেন না কখনো দেখেনই না হয়তো বা মেয়ে হতে পারে উকান্ডার কোনো কুইন কিন্তু হঠাৎ হলিউডের নায়িকা রোজের সাথে আপনার দেখা আর সেই রোজ আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় এমন সময় আপনি কি করতেন বলেন আরে কিসের নাইজেরিয়া কিসের উকান্ডা আমার তো রোজ রেই চাই রোজ মাই ক্রাশ মাই হলিউড কুইন জ্যাকের মতো পথযাত্রায় আমিও প্রেমে পড়েছি জ্যাক প্রেমে পড়েছিল টাইটানিকের জাহাজে আর আমি প্রেমে পড়েছি বাসে তাহলে ভাই আপনি বলেন তো আমার কি করা উচিত আপা আপনিও কি প্রেমে পড়ছেন না না আমি কেন প্রেমে পড়তে যাব এক কাজ করেন পড়িয়ে যান গল্প ভালো আছে জমবে ভাইয়া আমি তাকে চিনি না জানিও না হুট করে আমি এই ডিসিশন কিভাবে নেই বলেন তো আপা শুনেন দুই দিনের দুনিয়া মানুষ চিনতে তো সময় লাগে না আর যে ছেলেটা বিয়ের ঘন্টা বাজার আগ মুহূর্তে সবার বিরুদ্ধে যায়া আপনার সাথে পালাই যেতে চায় আপনি বিশ্বাস করতে পারেন সেই ছেলে আপনার ভালোবাসে এটা বললে দেন থ্যাংকস ভাই আপা বলেন না না আমি কিছু বলতে পারবো না ভাই শুনেন আপনার লাগে থাকেন হবে মেয়ের চোখে মুখে আমি ভালোবাসা দেখছি কিন্তু মনে মনে ভাবতেছি আর কয়েকটা দিন দেখি সমস্যা না হয়ে যাবে জান ঠিক আছে ভাই আচ্ছা ভাই আরে প্লিজ ভেবে দেখো শুধু ভাবলেই তো হবে না বাস্তবতা অনেক কঠিন কি কঠিন আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না না মেনে নিলে পালিয়ে যাব এত সোজা না তুমি পাশে থাকলে আমার কেন জানি পৃথিবীর সব সহজ মনে হয় ও তাই না হ্যাঁ কিন্তু কিভাবে সম্ভব আর কিছুক্ষণ পর তোমার বিয়ে তোমার সকল আত্মীয় স্বজন সেই বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছে এই সময় তুমি আমার কথা কিভাবে বলবে বলবো যদি তুমি চাও ঠিক আছে যাও তোমার বাবাকে বলো বললাম কিন্তু হ্যাঁ বলো ঠিক আছে বলছি হাই হাই এই দেখি সত্যি সত্যি যাচ্ছে বাবা আমি এই বিয়েটা করতে পারবো না কেন কারণ আমি অন্য কাউকে ভালোবাসি কি কাকে ভালোবাসিস ওই যে এই সবাই নামেন চাক্কা বাস্ট হইছে সময় লাগবে ঠিক হইতে হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি আমি এই বিয়েটা কেন করছি আমি সত্যি নিজেই জানি না শুধুমাত্র তোমার জন্য আমি বিয়েটা করছি দেখো বাবা বিয়েটা তো আমার করতে হবে তাই না আমি যাকে বিয়ে করবো সারা জীবন তার সাথে আমার সংসারটা করতে হবে তাহলে একটা মেয়েকে আমি জানি না চিনি না পরদেশের একটা মেয়েকে আমি কীভাবে বিয়ে করবো বলো আরে আমাদের বাড়ি সবাই অপেক্ষায় আছে তুমি বউলে ফিরবা এর জন্যই তো আমি অতসীকে বিয়ে করতে যাচ্ছি তোমরা যদি রাজি থাকো তাহলে আমি এখনই বিয়ে করবো ওকে বউ করে বাসায় নিয়ে যাও তোর কাছে সব ছেলে খেলা মনে হচ্ছে তাই না আমার বন্ধুকে আমি কী জবাব দেবো ওর বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে হাজার হাজার লোককে দাওয়াত করা হয়েছে ওর মান সম্মানের কথা একবার ভাববি না হ্যালো হ্যালো বন্ধু বল বন্ধু একটা অঘটন ঘটে গেছে কি অঘটন তোদের আসতে দেরির জন্য আমার মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এখন বল আমি কি করব আচ্ছা অসুবিধা নাই ওই মেয়েকে আর ওর বয়ফ্রেন্ডকে খুঁজে ওই আসরে ওদের বিয়ে দিয়ে দে ঠিক আছে সেটা নাই দিলাম কিন্তু তোদের কি হবে আমিও বৌমা পেয়ে গেছি খুঁজে মানে আরে বাবা বাকিটা পরে বলবো রাখ তো যা বলছি তাই কর কোনো সমস্যা এখন আর সমস্যা কি সমস্যা তো যা হওয়ার হয়েছে এখন সিরাজ সাহেব যদি মতামত দেন তাহলে সমস্যার সমাধান হবে ভাই সাহেব যতদূর বুঝতে পারলাম এই যাত্রা বিরতিতেই আমার ছেলে আর আপনার মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে ওরা একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছে এদিকে আমার ছেলের যেখানে বিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়ি
সেই মেয়েও তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তো এখন আমাকে তো এক বৌমা নিয়ে বাড়ি ফিরতে হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে বাড়ি নিয়ে যেতে চাই। মা, তুই কি রাজি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আমিও রাজি। খুব ভালো হলো। কি এবার তো খুশি? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। এই কি রে, তোদের গাড়ি ঠিক করতে কতক্ষণ লাগবে? শুভ কাজ আর দেরি করতে পারবো না। আঙ্কেল, মেকানিক ছাড়া তো গাড়ি ঠিক হইবো না। ড্রাইভার কাছে মেকানিক আনতে। এক কাজ করেন, আমার কাছে মাদুর আছে, বিছিয়ে দেই, এনে বিয়ের কাজটা সেরে ফেলেন। বলে কি? আচ্ছা, এখানে বিয়ের কাজটা কে সম্পন্ন করবে? এখানে কি বিয়ের কাজ সম্পন্ন করা সম্ভব? কেন, আমি আছি না, আমি কাজই না। ও, তাই তো। ঠিক আছে ঠিক আছে, আয়োজন 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 কর। দাঁড়ান, গাড়িতে আমার একটা শাড়ি আছে, আমি ওকে বউ সাজিয়ে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে বিয়ে কাজটা সম্পন্ন হলো। হ্যাঁ হ্যাঁ, ঘটন হোক আর অঘটন হোক, সব কিছুর ভিতর দিয়ে শুভ কাজ তো শুভ কাজই। কি বিয়ে সাহেব, ঢাকাও তো যাওয়া হইল না, বাড়িও ফিরতে পারতেছি না। ড্রাইভার কি করলো, গাড়ি কি ঠিক হইবো? আর বলেন না, ও তো বলছে যে হরতালের কারণে ভালো মেকারের দোকানে নাকি খোলা পায়নি, সে কাল ছাড়া হবে না। হবে না মানে? অবশ্যই হবে, আজকেই ওদের বাসর ঘর হবে। কিন্তু বাসর ঘর হবে না, বাসর বাস হবে। আমি একদম বউকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এসেছি। উল্টা পাল্টা কথা কেন বলছো? ওরা যদি বাসের মধ্যে বাসর ঘর করে তাহলে আমরা এতগুলো লোক কোনটে থাকব? এখানেই থেকে যাব। আরে ওই যে কিছু আনিয়ে টানিয়ে ওই যে কি যে বলে না, ধরেন ক্যাম্প ফায়ার নাকি, এ বসে সেটাই করলাম সবাই মিলে। সব কিছু ঠিক আছে, আমি মানে নিলাম। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে কোনো মতোই ঢুকছে না। কি? তোমার যে শাড়ি মেয়েটাকে যে বিহাতে পড়তে দিলা, এই যে ওদের প্ল্যানিংটা কি তুমি আগে থেকে জানতা? আরে না, শাড়িটা তো নিয়েছিলাম, এটা পরে বের হয়েছি, ওটা পরে আবার বাসায় আসবো, এত দূরের পথ আসবো, একটু চেঞ্জ করার দরকার আছে না? আরে সাজুগুজু, আরে শাড়ি গুড়িতে না আমার জীবনটা একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। রাগ করলা? না, রাগ করিনি। তোমার হাতটাকে হামি একটু ধরতে পারি? তুমি আজকে এত রোমান্টিক কেন গো? আশেপাশে শালিক ঝুড়ি আছে তো অনেক, রাগ করেছো আমার? নাও ধর, ভাল লাগছে অনেক। তোরে বলছিলাম না, বিয়ের এক মিনিট আগেও বিয়ে ভেঙে যেতে পারে। কি আমার কথা এখন হলো ঠিক? 6 বছর পিছনে ঘুরে ছেলেটাকে পটাতে পারি না, আর ওই মেয়ে 6 ঘন্টায় পটিয়ে বিয়ে করে ফেলবে। আচ্ছা ঠিক আছে মা, এসব বাদ দাও, এখন আর বলে কি লাভ, চলো ঘুমাতে যাই। কোথায় ঘুমাতে যাবি? জঙ্গলে? হ্যাঁ, সারা রাত জেগে থাক আর মশার কামড়টা। আমি ঠিকই একটা সব শেষ করে দিলি, সব শেষ হয়ে গেল। হাতটা ধরো। ছাড়বে না তো কখনো? আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটা ধরে রাখবো। ঠিক আছে, তাহলে ধরো। আরে আপনি এখানে কি করেন? ঘুমাচ্ছিলাম। তোমাদের জন্য এখানে বাসা ঘর করবা, আমার তো বাইরে ঘুমানো লাগবে, আগে একটু ঘুমাই নিলাম। চলো চলো। তোমাকে বাসে যখন প্রথম দেখি তখন আমি ক্রাশ খেয়ে গেছিলাম সত্যি।